আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্তর কীর্তি অভিনয়ে অভিক দীপক অপূর্ব এবং সায়ন সাউন্ড এফেক্টস এডিটিং সায়ন প্রমোশনাল পার্টনার কুইক ফাইন্ড আউট ডট কম সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা সায়ন সকালে উঠে বাঁশি বাজাচ্ছিল জয়ন্ত বাঁশি বাজাতে তার বড় ভালো লাগে এই সময়টা সে একান্তভাবেই নিজের জন্যই রেখেছে এমন সময় কলিং বেলের আওয়াজ হরিদা মানিক আয় আয় হরিদা দু কাপ চা চা খাবার সময় নেই জয়ন্ত চটপট রেডি হয়নি কেন সাত সকালে আবার কি হলো বসে বসে বাঁশি আর জানবি থেকে। খবরের কাগজ পড়েছিস আজকের ভালো কিছু খবর আছে নাকি শোনা ধর দাঁড়া হ্যাঁ এই যে পেয়েছি রহস্যময় চুরি গতকল্য গভীর রজনীতে বিখ্যাত ব্যবসায়ী মুকুন্দলাল নন্দীর গদিতে এক রহস্যময় চুরি হইয়া গিয়াছে গদির কার্য শেষ করিয়া জানালার গড়াত ভেঙে নন্দীমশাইয়ের ঘুমন্ত কর্মচারীকে দোতলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সিন্দুক ভেঙে টাকা নিয়ে পালিয়েছে তো তবে তো পড়েছিস হে আর নতুন কি এই ধরনের চুরি তো আজকাল হামেশাই হচ্ছে এই তো মাস তিনেক আগে ভবানীপুরের একটা জুয়েলারি শপ থেকে এই রকমভাবেই তো পঞ্চাশ হাজার টাকার গয়না চুরি হয়ে গেল সেখানকার দারোয়ানকেও তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল তাহলে তুই বলছিস সেই একই দল রাত্রে হানা দিয়েছিল মুকুন্দবাবুর গতিতে হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে কিন্তু এ কেসে তোমার এত ইন্টারেস্ট কেন বন্ধু হুম মুকুন্দবাবু আমার ফ্যামিলি ফ্রেন্ড আমি যে তোর মতো একজন বিখ্যাত গোয়েন্দার সাকরেদ এটা উনি জানেন নিজেই আসছিলেন তোর কাছে একে বুড়ো মানুষ তাই দিশেহারা অবস্থা তাই আমি দায়িত্ব নিয়ে চলে এলাম হ্যাঁ তবে আর কি দায়িত্ব যখন নিয়েই ফেলেছ তখন চলো থ্যাংক ইউ বস মানিক জয়ন্তকে নিয়ে মুকুন্দবাবুর বাড়িতে গিয়ে পৌঁছল অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু নিজে যেতে পারিনি তবু আপনি যে মানিকের কথা এসেছেন শুনেছেন বোধহয় বড় বিপদ আমার এখন আপনার এই ভরসা অত উতলা হবেন না নন্দীমশাই দেখাই যাক না কতদূর কী করা যায় আচ্ছা পুলিশের খবর দিয়েছেন দিয়েছি তো তারা তো এসে দেখে শুনে গিয়েছে ডায়েরিও করেছি জানেন তো ওদের তো আঠেরো মাসে বছর ঠিক আছে কাকাবাবু আমরা বরং সময় নষ্ট না করে যে ঘটটায় ঘটনাটা ঘটেছিল সেটা জয়ন্তকে দেখাই বিলক্ষণ আসুন জয়ন্ত বাবু। সাবাস এই সাবেক আমলের ডাবল ব্রেস্ট আয়রন চেস্ট খোলা তো কম কথা নয় মানিক কেউ টেরই পেল না আশ্চর্য সেটাই তো রহস্য এমনিতে আমার ঘুম খুব সজাগ পাশের ঘরেই ছিলাম কাল রাতে তবু কিছু টের পাইনি তারপর ভোরবেলায় রাস্তায় লোকজনের চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে নিচে গিয়ে দেখি দীনবন্ধু মানে আমার যে কর্মচারী এ ঘরে ঘুমো একটা ঝোপের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে রক্তে ভেসে যাচ্ছে ওই জানলা দিয়ে ছুড়ে ফেলেছে তাকে ভাবুন একবার হ্যাঁ সে তো কাগজেই পড়েছি তা দীনবন্ধু তো এখন হাসপাতালে আগে হ্যাঁ সেই থেকে জমে মানুষে টানাটানি চলছে জ্ঞান ফেরেনি মাঝে একবার ফিরেছিল কিছু বলেছে না তবে পড়ার সময় নাকি এক ঝলক দেখেছিল নিচে তিন চারজন লোক দাঁড়িয়ে আছে ব্যাস দেখ মানিক জানালার এই শিখগুলো দেড় ইঞ্চি ডায়ামিটারের ছটার মধ্যে দুটো বেঁকে আছে দুপাশে আর বাকি চারটে হাওয়া না না ওগুলো দোমড়ানো মোচড়ানো অবস্থায় নিচে পাওয়া গেছে ভাবছি যে ভেঙেছে তার সাংঘাতিক জোর কোনো মানুষের হুম সেই তো ভাবছি যাই হোক আজ আপাতত নতুন কিছু ঘটলে কিন্তু জানাতে ভুলবেন না নন্দীমশাই না না অবশ্যই এখন তাহলে পুলিশ যা করার করবে তবে আমরাও আছি দেখা যাক সবাই মিলে চেষ্টা করে রহস্যের জট খোলা যায় কিনা আচ্ছা নমস্কার আসি নমস্কার মুকুন্দবাবুর বাড়ি থেকে ফেরার পর দুপুরবেলা চুপচাপ বসেছিল জয়ন্ত আর মানিক হঠাৎ মানিক বলল কেসটা কিন্তু বেশ ঘোরালো হয়ে উঠল রে জয়ন্ত রকম আরে ভাই বাড়ি ঢোকার মুখে একটা উটকো লোক এসে বলল আপনি মানিকবাবু তো আপনার নামে একটা চিঠি আছে চিঠিটা খুলে পড়তে পড়তে তাকিয়ে দেখি লোকটা হাওয়া চিঠিটা কি খুব দামি কাগজে লেখা হ্যাঁ মোটা পার্চমেন্ট কাগজে হুম কালির রং সবুজ আশ্চর্য মুকুন্দ নন্দীর চুরির তদন্ত থেকে সরে না এলে তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে বলে শাসিয়েছে নিশ্চয়ই তার মানে তোর কাছেও এসেছে আ ভাই এক যাত্রায় কি আর পৃথক ফল হবে ওই তো তাহলে এখন কি করবি ঠিক করলি ভাবছি আপাতত বাঁশি বাজাবো তুই তবলায় একটু ঠেকা ব্যাপারটা কিন্তু মোটেই ইয়ার হালকা নেই কিন্তু এই চিঠিটা পাওয়ার পর বেশ হালকা হয়ে গেছে রে বুঝলি না তো ধর প্রথমত লোকটা চিঠি লিখেছে বাঁ হাতে কি করে বুঝলাম না 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 ও বিদ্যটা তোমার জানা আচ্ছা এবার আন্দাজ করতো বাঁ হাতে কেন লিখলো ধরা দিতে চাইনি বলে বেশ কিন্তু লেখাটা যে খুব পাকা হাতের তাতে তো কোনো সন্দেহ নেই অনভ্যেসের লেখা কি এত পাকা হয় হ্যাঁ এটা অবশ্য একটা পয়েন্ট তাহলে তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান ইজ সে দু হাতেই সমানভাবে লিখতে পারে নাম্বার টু ডান হাতের চেয়ে তার বাঁ হাত চলে ভালো কিংবা নাম্বার থ্রি ধরো হয়তো তার ডান হাতই নেই অথবা থাকলেও অকেজো বলে বাঁ হাতে লেখে সাববাস আরও আছে আরও আছে দাঁড়াও চিঠি দুটো বল পেনে নয় ফাউন্টেন পেনে লেখা সবুজ কালি আর দামি কাগজে এতে বোঝা যায় লোকটা শুধু ধনী নয় শৌখিনও বটে তাহলে মোটমাট কি দাঁড়ালো পত্রলেখক বাঙালি বড়লোক বিলাসী এবং লেফট হ্যান্ডার মানে বাঁ হাতে লেখে রাইট গুরু আরে দাঁড়া দাঁড়া এর চেয়েও গুরুতর আরও কিছু খবর আছে আরু লোকটা মানে যে চিঠি লিখেছে সে বৈজ্ঞানিক কিনা জানি না তবে মনে হয় কেমিস্ট্রিতে দখল আছে কি করে বুঝলি কালির রং দেখে আহা ওই খামের গায়ে এমন কিছু গুঁড়ো লেগেছিল যেটা খালি চোখে দেখা যায় না আমার ল্যাবে পরীক্ষা করে দেখেছি ওগুলো সব কেমিক্যাল পাউডার সম্ভবত যেখানে বসে চিঠি লিখেছে সেই টেবিলে ওগুলো ছড়ানো ছিল অন্যের বাড়ির টেবিলে বসে তো আর কেউ গোপন মৃত্যুর পরোয়ানা লেখে না আরে এ তো একেবারে আলি বাবার গল্প হয়ে গেল রে সেই যে রে কোন খেতে মোহর আটকে ছিল তা প্রায় সেই রকমই তাহলে বুঝতে হবে লোকটা আমাদের খুব একটা নাগালের বাইরে নেই কেননা মুকুন্দ কাকার গদিতে তো আমরা বেশিক্ষণ ছিলাম না আর বাড়ি ফেরার পথেই চিঠি পেয়েছি তার মানে সে কাছে পিঠেই ছিল নিশ্চয়ই ছিল এবং কোনো একটা বাড়িতে বাড়িতে কি করে বুঝলি ওরে বাবা গাড়িতে বা রাস্তায় দাঁড়িয়ে লিখলে ওই গুঁড়োগুলো কি লেগে থাকতো চিঠিতে তার মানে বোঝা যাচ্ছে অপরাধী এই বাগবাজার অঞ্চলেই থাকে তাহলে তো তাকে গ্রেপ্তার করা খুব কঠিন হবে না তাই চারে মাছ এলেই কি ডাঙায় তোলা যায় যাক আপাতত ওই কাগজের মোড়কটা খুলে তো জিনিসটা কি এটা এটা তো মনে হচ্ছে খানিক গঙ্গা মাটি রাইট মুকুন্দ নন্দীর জানালায় লেগেছিল তাও আবার বাইরের দিকে এখন প্রশ্ন হচ্ছে ওখানে গঙ্গামাটি এলো থেকে নিশ্চয়ই চোরেদের পাইছিল জানলা দিয়ে ঢোকার সময় লেগেছে অসম্ভব নয় আর গদি থেকে বাগবাজারের অন্নপূর্ণার ঘাটও খুব বেশি দূরে নয় আরে কি আশ্চর্য কি হলো ওই দেখ সেই যে লোকটা আমাদের চিঠি দিয়েছিল তাই ডাকবি যদি না আসে যা মার কাছে হারা দরকার হলে তুলে আনতেও কষ্ট হবে না তবে ওকে ঠিক চোরেদের দলের লোক বলে মনে হচ্ছে না এই যে ভাই ও ভাই শুনছো এদিকে এসো আগে আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমাকেই একটা কথা শুনে যাও কি বললাম উটকো লোক বলুন স্যার কোথায় থাকো ভাই কি নাম আগে আগে থাকি কুমার নাম কেশবচন্দ্র চন্দ্র সেন বাপরে ব্রহ্মানন্দ নাও তো তুমি তো বিখ্যাত লোকে কি করো একটা চায়ের দোকানে কাজ করি আর খাই দাই ডুগডুগি বাজাই বাহ তাহলে তো বেশ ফুর্তিতেই থাকো হে একটাই তো পেট আচ্ছা তুমি আমাদের যে চিঠি দুটো দিলে সেগুলো কার লেখা কি করে বলবো বাবু এক ভদ্রলোক দুখানা চিঠি দিয়ে বললেন ওই ছোকরা দুটো যাচ্ছে এই চিঠি দোকানা ওদের দিয়ে এসো বলে দিয়ে দিলেন দশটা টাকা আমিও চিঠি দিলুম আর ফকটে আমার দশটা টাকা গস্ত হয়ে গেল হুম কেমন দেখতে ভদ্রলোককে অত শত খেয়াল করিনি বেশ লম্বা চওড়া মতো হবে মাঝ বয়সী গায়ের রঙ ওই মাজা ঘষা আর হ্যাঁ মনে পড়েছে ওই ডান হাতের বুড়ো আঙুলটা নেই ডান হাতের বুড়ো আঙুল নেই তুমি ঠিক দেখেছো ঠিক বেঠিক বুঝি না মশাই যা দেখেছিলাম বললাম চলি হ্যাঁ এসো আর শোনো এই নাও দশ টাকা কি করতে হবে কিচ্ছু না এই যে তোমাকে ডাকলুম এতক্ষণ গল্প সল্প করলে এর একটা দাম নেই গল্পের জন্য টাকা ক্যা বাত আজ কার মুখ দিকে উঠেছিলু মায়ের কে জানে এই জন্যই কথায় বলে খোদা যা চলি স্যার নমস্কার কি বুঝলে ব্রাদার মানিক চাঁদ রিয়েলি জয়ন্ত ইউ আর জিনিয়াস আমি বলছি একদিন তুই শার্লক হোমসের চেয়েও বড় ডিটেকটিভ হবে মিলিয়ে নিস পরে মেলাবো আপাতত চল গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে আসি গঙ্গার পাড়ে এসে মানিক বলল দেখ জয়ন্ত এই গঙ্গার পাড়ে এলে মনটা আজও কেমন লাগে এই ছলছল শব্দ আর সুর দূরে ভাটিয়ালির হ্যাঁ নদীর জলো হাওয়ায় শুনেছি কবিতার ভাইরাস উড়ে বেড়ায় নইলে আমার মতো কাঠখোট্টা মানুষেরই বা কেন মনে হবে বল যে ওই খড়ের নৌকোগুলো যেন কুড়ে ঘর সেজে ভেসে বেড়াচ্ছে গঙ্গায় মন্দ বলিস নি কিন্তু কথাটা আচ্ছা ওই বিশাল বজরাটা কার বলতো ওই যে বয়ার কাজটায় বাঁধা রয়েছে ওটা দেবী হতে পারে মন্দ বলিসনি তবে ভাই দেবী চৌধুরানীর না হলেও আধুনিক কোনো ভবানী পাঠকের হওয়াটা কিন্তু অসম্ভব নয় গোয়েন্দাগিরি করতে করতে না তোর মাথাটা একদম গেছে জয়ন্ত ওরে বেটা বজ্রা সাজিয়ে ডাকাতি করার দিন অনেক কাল আগেই শেষ হয়ে গেছে বুঝলি কেন বেশ একটা ভিনটেজ স্টাইলে করলে প্রবলেমটা কোথায় চল মাঝিদের সঙ্গে একটু গল্প করে আসি মাঝি ভাই এই খড়ের নৌকোটা কার আঙ্গে আমার বাবু আপনারা কি পাইকার না ভাই আমার চেনা একজন খড়ের ব্যবসা করবে তাই একটু খবর নিচ্ছিলাম তা তোমরা এখন আছো তো কদিন তা বাবু মাল খালাস না হওয়া পর্যন্ত তো থাকতেই হবে এই তো চার পাঁচ দিন ধরে বইসেই আছি ঘাটের ভাড়াও গুইনেই যাচ্ছি আরও কতদিন থাকতে হবে কে জানে ব্যবসার যা দিনকাল হয়েছে আগের মতো আর নাই বাবু বাজার খুবই মন্দা আচ্ছা ওই বজরাটা কার জানো। ভারী সুন্দর দেখতে ও খানা ও খানা তো কদিন ধরে এ ঘাটেই বাঁধা ছিল পরশু থেকেই দেখতেছি ওই বয়ার কাছে নিয়ে গিয়ে নোঙর করছে কার কী জানে তবে চার পাঁচজন বাঙালি বাবু আর একজন হাফসি থাকিয়ে ওটাকে বলো কি হাফসি তুমি ঠিক দেখেছি হ্যাঁ বাবু মাথায় বেজায় উঁচু শরীর তো লয় যেন লোহার পাড় আবরুশ কাঠিয়ের মতো রং দেখলেই কেমন গা টা ছমছম করে বাঙালি বাবুর নৌকোয় হাফসি বলো কি লোকগুলো বোধ হয় রাতে ঘুমোয় না বাবু দিনের বেলা কোনো সারা শব্দ নাই কিন্তু মাঝরেতে দেখেছি পাড়ে নেমে ঘুরাঘুরি করে এদিক ওদিক চলি যায় আচ্ছা তোমরা তো এখন আছো কদিন মানে আমার ওই পরিচিত যে লোকটি তাকে একদিন নিয়ে আসতে পারি তোমার নাম কি গো আগে রতন সাঁপুই কাল পরশু পর্যন্ত আছি নিয়ে আসবেন ন্যায্য দরেই দেব ঠকবেন না বিকেলের দিকে মানিক জয়ন্তর বাড়িতে এলো আমি মানিক আসুন দাদা বাবু তো দুপুর বেলা বেরেছেন জরুরি দরকার বলে ফোন করে নিজেই হাওয়া এসে যাবেন এখনই আহ ওই তো ওই বোধ হয় হ্যালো না দারোগা বাবু এছেন আসুন স্যার বাবু আরে আসুন আসুন স্যার এমন অসময় যাচ্ছিলাম এদিক দিয়ে তা ভাবলাম ডুমুর ফুলদের একবার দেখে যাই বেশ করেছেন সত্যি অনেক দিন দেখা হয়নি হরিদা সুন্দরবাবুর জন্য টোস্ট অমলেট আর আমার জন্য শ্রেফ চা বসুন স্যার দাদা বাবু এখনই এ পড়বেন হুম শুনলাম তোমরা নাকি মুকুন্দবাবুর কেসটা নিয়ে খুব মাথা ঘামাচ্ছ তেমন তো কিছু নয় কে জানে বাবা তোমাদের তো গুণের ঘাট নেই তিলকে তাল বানিয়ে ছাড়বেন সামান্য একটা চুরির পেটি কেস নিয়ে এত তুলকালাম করার কি আছে হে কেঁচো খুঁড়তে গিয়ে অনেক সময় তো সাপও বেরিয়ে পড়ে সুন্দরবাবু এমন তো কতবারই হয় বলুন হুম এই তো জয়ন্ত এই দেখো কে এসেছেন আরে সুন্দরবাবু আপনার কথাই তো ভাবছিলাম মনে মনে তা মনে মনে না ভেবে সশরীরে একবার ভাবনাটা দেখিয়ে এলে পারতে থানায় গিয়ে তাহলে তো আর পর্বতকে হাঁপাতে হাঁপাতে মোহাম্মদের কাছে ছুটে আসতে হতো না আপনি নিজে আমার ঘরে এলে নেহে কি আমার কম সৌভাগ্য হরিদা হরিদা দেখে গেছেন তোমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না আচ্ছা একটা খবর আমাকে দিতে পারেন সুন্দরবাবু কি সকালে বাগবাজার অন্নপূর্ণা ঘাটের কাছে দেখছিলাম একটা খুব সুন্দর বজরা বাঁধা রয়েছে দিন তিন চার ধরেই নাকি আছে ওখানে ওটা ওটা কার যদি বলতে পারেন বজরা হবে কারো আমি কি জল পুলিশ নাকি আচ্ছা কেন বলো তো কোনো খবর আছে এখনও ঠিক জানি না তবে একটু যেন কেমন কেমন গন্ধ পাচ্ছি ইচ্ছে আছে একটু বোনের মোষ তাড়াবে আগে যাও আমাকে জ্বালিও না এই যে হরি এসো 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 হ্যাঁ হ্যাঁ এখানে রাখো বাহ ছেলেবেলায় একটা গান শুনেছিলাম জানো হরি হরির কৃপায় জনে খায় আমরা কেন খাব না হরির কৃপায় দশ জনে খায় তোমাকে দেখলেই আমার সেই গানটার কথা মনে পড়ে তা বেশ তো হরির কৃপায় আপনি এখন মন দিয়ে সেবা করুন আমি ততক্ষণ পাশের ঘরে গিয়ে গোটা কয়েক জরুরি টেলিফোন সেরে নিই তথা আস্তু বেলা আবার মানিককে নিয়ে গঙ্গার ঘাটে এলো জয়ন্ত ও মাঝি ভাড়া যাবে কোন দিকে যাবেন বাবু আরে এদিকে আসুন না বিশেষ কোথাও না এই একটু এদিক ওদিক ঘুরে গঙ্গার হাওয়া খাবো দুই বন্ধু মিলে চলুন বাবু এর সময়টা গঙ্গার হাওয়া খুব মিঠে সকালে মাঝিদের মুখে যা শুনলাম জয়ন্ত তাতে তো বজরা লোকগুলোর আচরণ বেশ গোলমেলে বলেই মনে হচ্ছে এখন এরকম একটা বজরা দিনের পর দিন এখানেই বা nongor করে আছে কেন মুকুন্দ কাকার গদি তো এখান থেকে খুব বেশি দূরে নয় হুম তাছাড়া একজন হাবসিও থাকে বজরায় শুনলি তো হ্যাঁ সেটাও আশ্চর্য বাঙালি হাবসি কম্বিনেশন খুব একটা নজরে পড়ে না তাছাড়া হাবসি শুনি তুই কিরকম যেন একটা এক্সাইটেড হয়ে গিয়েছিলি ইয়েস তোকে বলা হয়নি মানে তোকে বলার মতো কোনো কারণ খুঁজে পাইনি আর কি সেটা হচ্ছে মশায়ের জানালার গড়া দে সেদিন আমি কয়েক গোছা চুল পেয়েছিলাম চুল হ্যাঁ ব্রাদার কালো মোটা কোঁকড়ানো চুল মাইক্রোস্কোপে দেখে ওগুলো তো কোনো কাফরি জাতির মাথার চুল বলেই মনে হলো বলিস কি এ তো সাংঘাতিক প্রমাণ কাল পর্যন্ত এর কোনো অর্থ আমার কাছে স্পষ্ট ছিল না কিন্তু সকালে মাঝির কথায় এবার যেন একটু আলো দেখতে পাচ্ছি ওই দেখজন তো পাড়ে দাঁড়িয়ে একটা লোক ঘন ঘন লাল কাপড় ওড়াচ্ছে হুম সিগন্যালিং আমরা বজ্রার দিকে যেতে পারি ভেবে মনে হয় সাবধান করে ভাই সি তার মানে ডালমে কুঁচ কালা হ্যায় রিভলভারটা সঙ্গে এনেছিস তো হ্যাঁ এনেছি অ্যালার্ট থাকবি যে কোনো মুহূর্তেই বিপদ আসতে পারে মাঝি ভাই বলুন বাবু ওই যে বজ্রাটা দেখছো না ওর পাশ দিয়ে একবার নিয়ে চলো না এ কি বজ্রারে জয়ন্ত এ তো ফ্লোটিং প্যালেস বাপের জন্মে এমন বজরা কখনো দেখিনি ভাই যা বলেছিস কাশ্মীরের হাউসবোটগুলো সুন্দর কিন্তু সে শুধু ভেতরটা তাছাড়া ওগুলো একতলা এটা আবার দোতলা ছাদটা দেখেছিস কেমন চকচকে পেতলের রেলিং দিয়ে ঘিরে দিয়েছে চারপাশে আবার কত রকমের ফুলের টপ বেশ রুচি আছে কিন্তু ভদ্রলোকে বাইরেটা যার এই ভেতরটা না জানি কেমন হবে সেটা ভেতরে এলেই বুঝতে পারবেন কে আমি এ বজরার মালিক বজরা দেখবেন তো তা বাইরে কেন ভেতরে আসুন ওরে কে আছিস বাবুদের বজরায় তুলে নে আসুন ভাই আসুন আসুন ব্যাস 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 যা ঘরগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখিয়ে দে যান সঙ্গে তা কেমন দেখলেন অসামান্য বলা যায় এই একটা অভিজ্ঞতা ই নেই আপনার বজ্রায় এ তো প্যারাডায় আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম আসলে এখনকার বাবুদের শখ হলো লঞ্চ বা মোটরবোটেই সব কেনা ওসব কলকব্জার জিনিস আবার আমি দু চক্ষে দেখতে পারি না একবার বিগ্রলী গেল তাছাড়া এর মধ্যে বেশ একটা বনেদি ভাবও আছে কি বলুন আশ্চর্য আপনারা দাঁড়িয়ে রইলেন কেন আরে বসুন হ্যাঁ বসছি আপনার এই ঘরটা তো দেখছি বইয়ে ঠাসা হ্যাঁ এটা আমার মোবাইল স্টাডি বলতে পারেন যখন বজরায় থাকি আপনার খুব পড়াশুনোর শখ না ওই একটু আর কি ভালো লাগে চমৎকার লক্ষ্মীর সঙ্গে সরস্বতীর কম্বিনেশন রেয়ার স্পেসিমেন ওদিকে টেবিলে আবার বকযন্ত্র মাইক্রোস্কোপ টেস্ট টিউব এসবও দেখছি ওটাও বাতিক অল্প স্বল্প কেমিস্ট্রির চর্চা হ্যাঁ অনেক লোক কেমিস্ট্রির বই দেখছি আসলে এই সাবজেক্টটা আমাকেও না ভীষণ টানে তাই বাহ 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 কি কিছু যদি মনে না করেন মানে দু চারটে লেটেস্ট বইয়ের নাম লিখে দিলে খে আর বেশি কি এক্ষুনি দিচ্ছি এই এই নিন ধন্যবাদ এতক্ষণ রইলাম আলাপ পরিচয় হলো অথচ নামটা ভবতোষ মজুমদার নিবাস বাগবাজার বাবু শিগগিরি আসুন আকাশে মেঘ জমেছে ঝড় উঠবে বলি কি ঝড় তাহলে চলিছে আলাপ করেও বেশ ভালো লাগলো চলি পরে আবার দেখা হবে নমস্কার ধৈরিলে বসুনবাবু ভীষণ ঝড় উঠেছে আপনারা সাঁতার জানেন তো হ্যাঁ হ্যাঁ জানি তুমি হাত চালাও গাছটা বোধহয় বুদ্ধিমানের হোলন জয় ওই বজরার চেয়ে এই ঝড় অনেক ভালো মানিক যা হবার হবে ওই দেখ জয় একটা স্পিডবোট আমাদের লক্ষ্য করে ছুটে আসছে সর্বনাশ উত্তর সে কাপে চলে ঝাঁপতে মানে জলে ঝাঁপতেই কে চলো কে কতক্ষণ যতক্ষণ পারা যায় নৌকোটা ঘুরিয়ে দিল বোটটা এই দেখ আবার এদিকে আসছে ফায়ার মানিক ফায়ার কর ফায়ার কর পরদিন সকালে মানিক এসে দেখল জয়ন্ত চোখ বন্ধ করে সোফায় বসে আছে জিজ্ঞেস করল কিরে জয়ন্ত ঘুমোচ্ছিস নাকি চোখ বুঝে থাকলেই কি মানুষ ঘুমোয় কালকের ঘটনাটা ভাবছিলাম কালকের কথাটা আর মনে করাসনে ভাই উফ ওই ব্যাটা জমদূতের মতো কাফরির হাত থেকে যে যান নিয়ে ঘরে ফিরতে পেরেছি এ আমাদের চোদ্দ পুরুষের ভাগ্যি বেটা যেন একটা দুঃস্বপ্ন মানুষ খুন করার জন্য শয়তানটা কিনা কাফরি পুষেছে উপায় কি ওই মোটা শিক বেঁকিয়ে ঘরে ঢোকা দোতলা থেকে মানুষ ছুঁড়ে ফেলা ডাবল ব্রেস্ট সিন্দুক ভেঙে মাল হাতানো তো আর যে সে লোকের কম্য নয় ভাই কিন্তু স্পিডবোর্ড নিয়ে ওই মুহূর্তে লোকটা কোথায় পালালো বলতো পোর্ট পুলিশে খবর দিলেই ওটার হদিশ মিলবে তবু আমার মনে কিন্তু একটা খটকা থেকেই গেল জয়ন্ত খটকা আবার কিসের বইয়ের নামগুলো কিন্তু ভবতোষ মজুমদার আমাদের সামনে বসে ডান হাতেই লিখলেন কালো কালিতে এবং তার হাতে সবকটা আঙুলি আছে ব্যাপারটা কেমন গোল মেলে না আহা আমি দেখে নিয়েছি ওর লেখা কাগজ আর আমাদের চিঠির কাগজ একই তবে হাতের লেখাটা অন্য লোকের হ্যালো কে ও সুন্দরবাবু থানা থেকে বলছেন হ্যাঁ চুরি হয়েছে আচ্ছা ও হুম 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 আচ্ছা আপনি আসছেন ঠিক আছে ঠিক আছে ওকে ছাড়ছি হ্যাঁ পৌঁছে যাবো কি বলছেন সুন্দরবাবু কোথায় চুরি হয়েছে বাগবাজারে সদানন্দবাবুর বাড়ি চিনিস চিনি বই কি বিরাট ধনী আর হার কেপ্পন জুয়েলারির ব্যবসা আছে সুদে টাকা খাটায় তা চুরি কবে হয়েছে কাল রাতে হবে না অমন পেল্লায় বাড়িতে একজন চাকর আর একজন বুড়ো দারোয়ান ছাড়া জনমনীষী থাকে না ছেলে মেয়ে কেউ নেই একমাত্র মেয়ে সে তো শ্বশুর বাড়িতে আর বোসবাবু বহুকাল বিপত্নীক শুনেছি রান্নার একজন ঠিকের লোক আছে রেঁধে বেড়ে বাড়ি চলে যায় বাবা তুই তো দেখছি সদানন্দবাবুর পুরো ঠিকুজি কুষ্টি সব জানিস লোক ভাই হুম ঠিক আছে চল সুন্দরবাবুর জরুরি তলব সদানন্দবাবুর বাড়ি পৌঁছে জয়ন্ত আর মানিক দেখল সদানন্দবাবু বিলাপ করছেন ভীমরতি মশাই ভীমরতি নইলে বুড়ো বয়সে কেউ রাত থেকে থিয়েটার দেখতে যায় ওই বেটা বটুক পাকড়াশি আমাদের পাড়ার হোমিওপ্যাথি ডাক্তার আমাকে খুব মানে গনে বললে দাদা থিয়েটারের দুখানা ফ্রি পাস পেয়েছি চলুন দেখে আসি তা বাড়িতে ফিরলেন কখন তা ওই একটা দেরটা হবে বোধহয় শিবরাত্রির ছিল তো হোল নাইট জেগে থিয়েটার তা আমার তো ভালো লাগছিল না উঠে চলে এলাম তা এসে দেখি এই অবস্থা এত বড় একটা কাণ্ড ঘটে গেল বাড়িতে কেউ টের পায়নি তাই তো বলছে দারোয়ান চাকর সব ঘুমাচ্ছিলো নিচে উঠে দরজা খুলে দিলে আমার ঘর তো দোতলায় দরজা খুলে ঢুকতে গিয়েই অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরল সেই শেষ রাত্তিরে তখন তো যা হবার হয়ে গেছে এই যে শখের টিকটিকিরা এসে গেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তা চোরের কোনো হদিশ করতে পারলে আপনার আগে আমরা চোর ধরব সেটা কি সম্ভব না সঙ্গত বাক্য বাগিস দেখলেন তো সব দাঁতেরি মহরমের মিছিলের মতো আমন হাই হাই করে বুক চাপড়াবেন না তো কাজের কথা বলুন কি কি চুরি গেছে কাজের কথা বলুন সব নিয়ে গেছে রেখেছিলেন কেন সিন্ধুকে চোরকে লোভ দেখিয়ে পুলিশকে দৌড় করাবার জন্য। চত্ব সব লিস্টে দিন লিস্টে দিন তা হঠাৎ ঘরে ঢুকে কচি খোকার মতো অজ্ঞান হতে গেলেন কেন কি করে জানবো স্যার ঢুকতেই তো সারা শরীরটা কেমন যেন ঝিমঝিম করে উঠল মাথা ঘুরে পড়ে গেলাম কোনো লোক দেখতে পাননি অন্ধকার ছিল যে তাই আবার শিবরাত্রির দারোয়ান চাকর বোধ কিছু জানে না তাই তো বলছে হুম সব কটাকে সব কটাকে চালান দেব আরে জয়ন্ত তুমি আবার মেঝের উপরে হামাগুড়ি দিতে শুরু করলে কেন এখানে কিছু কাঁচের টুকরো পড়ে আছে কুড়িয়ে রাখছি কাঁচের টুকরো আমার ঘরে এই তো দেখুন না এ তো দেখছি হালকা পাতলা কিছু কাঁচের গুঁড়ো টুকরো কই এগুলো কি হিরক চূর্ণ ভাবলে ভাবলে হে হিরে কি আর এত যত্ন করে নিয়ে যেতাম সদানন্দবাবু বলুন আপনার ওই কুঁজোর পাশে দেখছি একটা কাঁচের গ্লাসে আধ গ্লাস জল রয়েছে আপনি খেয়েছেন কই না গ্লাসটা তো কুঁজোর মুখেই ঢাকা দেওয়া ছিল ওখানে এলো কি করে মানিক ম্যাগনিফাইং গ্লাসটা একটু দে তো ভাই এই নেই সাবাসারলক হোমস এটা তো সত্যিই আমার মাথায় আসেনি ওতে ছাপ টাপ কিছু পেলে নাকি আঙুলের ছাপ আছে তবে সেটা চোরের কি না জানি না ওটা আপনি নিয়ে যান পরীক্ষার রিপোর্টটা পেলে তখন বোঝা যাবে চলো হে মানিক সুন্দরবাবু সময় করে একবার যদি আমার ওখানে আসেন মনে হয় আপনাকে কিছু নতুন খবর শোনাতে পারব দেখুন হুম সকালে সুন্দরবাবু এলেন জয়ন্তর সাথে দেখা করতে না পুলিশের চাকরিটা এবার ছেড়েই দিতে হবে দেখছি বুঝলে জয়ন্ত সে কি আবার কি হলো এ কি একটা জীবন সকাল থেকে রাত অবধি তেত্রিশটা চুরি দেয়াল্লিশটা রাহা জানে ছেষট্টিটা ছেন মাথা খারাপ করে দিলে ভায়া মন দিয়ে যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করব। ঠাকুর দেবতার নাম টাম করবো তার উপায় আছে লাইফটা আবার লাহামেরাজেবল করে ছাড়লে হরিদা সুন্দরবাবু এসেছেন ঠাকুর দেবতার যোগান দিতে না পারি অন্তত দারোগা ভোজন করিয়ে একটু পূর্ণ সঞ্চয় করতে দিন ইউ ইউ তা তোমার মানিক জোরটিকে দেখছি না আসবে এখুনি একটা কাজে গেছে চাক কিছু হদিশ করতে পারলে দেখুন সুন্দরবাবু দেশে আজকাল বৈজ্ঞানিক চোরের উৎপাত বেড়েছে মানেন তো বৈজ্ঞানিক চোর মানে সোনার পাথর বাটি শাকের আবার ক্যাশ মেমো সত্যি সত্যি জয়ন্ত ওই বাজে ডিটেকটিভ বইগুলো পড়ে তোমার মাথাটি গেছে বৈজ্ঞানিক হাসছেন আচ্ছা বলুন তো এই যে পেল্লায় পেল্লায় সিন্দুক ভেঙে সব চুরি হলো কেউ টের পেল না সেটা কিভাবে হলো কি দিয়ে খুললো সিন্দুক আরে চোরেদের কাছে কত রকম যন্ত্রপাতি থাকে ছেনি হাতুড়ি বাটালি তাহলে তো শব্দ হতো আর সিন্ধুকু ভাঙাচোড়া অবস্থায় পড়ে থাকতো তা বটে ওগুলো খোলা হয়েছে অ্যাসিটাইলিন টর্চ দিয়ে ওতে কোনো শব্দ হয় না অথচ তালা খুলে যায় বিদেশ থেকে আমদানি আর সেদিন সদানন্দবাবুর ঘরে যে কাঁচের টুকরোগুলো পেয়েছিলাম সেগুলো আমার ল্যাবে পরীক্ষা করেছি সেও সাংঘাতিক কিছু নাকি অবশ্যই ছোট বাল্বের মতো কাঁচের টিউবে ভরা ছিল হাইড্রোজেন আর্সেনাইড মারাত্মক বিষাক্ত গ্যাস বন্ধ ঘরের মধ্যে ছুঁড়ে মারলে এক পলকে দশ বিশ জন মানুষের জীবনহানি হতে পারে তবে এর স্থায়িত্ব খুবই অল্প সময়ের এই যা রক্ষে হ্যাঁ এটিও বাইরের মাল চাকরি হলে আমাকে সে না হয় পরে ছাড়বেন আগে বলুন আমার সেই কাঁচের গ্লাসের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পেয়েছেন আজকেই পেয়ে যাব মনে হচ্ছে তা ওটাতেও কোনো গ্যাস আন্দাজ করছো নাকি বায়া আমার কাছে আন্দাজের কোনো দাম নেই সুন্দরবাবু সবটাই প্রমাণ সাপেক্ষ তা কি প্রমাণ পেলে এখনো পাইনি সেজন্যই তো রিপোর্টের জন্য অপেক্ষা করছি গ্লাসটা যে ধরেছিল সে বাঁ হাতে ধরেছিল যা আমরা সাধারণত করি না অবশ্য লেফট হ্যান্ডের হলে আলাদা ব্যাপার ধরো ধরো যদি তাই হয় আমাদের যে চিঠি পাঠিয়েছিল সেও লিখেছিল বাঁ হাতে পরে অবশ্য জানতে পেরেছি তার ডান হাতের বুড়ো আঙুল নেই ধরুন ওই হাতের সঙ্গে যদি পুরনো কারো হাতের ছাপ মিলে যায় এবং প্রমাণ হয় সুন্দরবাবু এটা কিরকম রসিকতা হলো জানতো ধাক্কা মেরে আমাকে একবার ঘরের বাইরে ফেলে দিলে কপালটা এমন ঠুকে গেল না না এসব আমি পছন্দ করি না সরি সুন্দরবাবু উপায় ছিল না আপনার কপাল ভালো তাই এই যাত্রা ওই কপাল ঠোকরের ওপর দিয়েই গেল মানে ওখানে আর এক মুহূর্ত থাকলে আপনাকে আর জ্যান্ত দেখতে পেতাম না কি বাগুলো মতো বুকছো খড়খড়ির ফাঁক দিয়ে ঘরের মধ্যে কি ছুঁড়েছিল জানেন হাইড্রোজেন আর্সেনাইড হ্যাঁ হ্যাঁ আড়াল থেকে কেউ আমাদের কথা শুনছিল স্বপ্নাশ দুকা দুকা চলুন এখন ঘরে যেতে পারি না না ভায়া ওর মধ্যে আমি নেই পৈতৃক প্রাণ নিয়ে খেলা আরে ভয় নেই ভয় নেই ওই গ্যাস কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয় না আসুন বলছো হ্যাঁ এই তো আমি ঢুকছি ওটা কি বলুন তো কি আবার বেড়াল হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে হ্যাঁ তবে ওর ওই ঘুম আর ভাঙবে না বেচারি বোধ হয় ইঁদুর ধরার জন্য এ ঘরে ঢুকেছিল হুম বুঝলাম তোমার ওই আর্টস জন্য বোধ এবার চাকরি চাড়তেই হবে সন্ধেবেলা মানিক আর জয়ন্ত দুজনে মিলে বসে আলোচনা করছিল কেস্টার ব্যাপারে মানিক বলল আচ্ছা জয়ন্ত মুকুন্দ আর সদানন্দ বসু পরপরই দুজনের বাড়িতে যে চুরি হল তোর ধারণা এই দুটোর মূলেই রয়েছে ওই ভবতোষ মজুমদার হ্যাঁ ভেবে নিতে আর দোষ কি না তা ঠিক নয় তবে সেই চার আঙুলের লোকটার হদিশ না পাওয়া পর্যন্ত মানে সেটা তো আর ভবতোষ মজুমদার নয় সুন্দরবাবু কি করে বুঝলি বাবা হাতির পায়ে জুতো নেই সুন্দরবাবুর পায়ে বুট আছে তাও শুনতে পেলি না আশ্চর্য আসুন আসুন সুন্দরবাবু আপনার কথাই হচ্ছিল অনেক দিন বাঁচবেন আমার কথা বাদ দাও কিন্তু তোমার মতো ম্যাজিশিয়ানের অনেক দিন বাঁচা দরকার হে ম্যাজিশিয়ান নিশ্চয়ই হয় ম্যাজিশিয়ান নয় গণৎকার নইলে কি করে বললে কাচের গ্লাসে যার হাতের ছাপ আছে তার ডান হাতের বুড়ো আঙুল নেই সত্যি হুম আজই রিপোর্ট পেলাম যার হাতের ছাপ পাওয়া গেছে পুলিশের খাতায় সে খুব পুরনো পাপি তার নাম বলরাম চৌধুরী সত্যিই তার ডান হাতের বুড়ো আঙুল নেই গ্লাসে তাই বা হাতেরই ছাপ ছিল তাহলে ভবতোষ মজুমদার নয় বলরাম চৌধুরী ব্যাপারটা যে আবার গুলিয়ে গেল রে জয় ধীরে বন্ধু ধীরে রজনী এখনো বাকি আগে বলরাম সম্পর্কে জানি বলরাম চরিত্রটা তাহলে একটু শোনান সুন্দরবাবু বলরাম একটা ভয়ঙ্কর লোক পঁচিশ বছর আগে সে একটা খুনের মামলার আসামি হয় কিন্তু প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায় বিশ বছর আগে একটা ডাকাতের মামলায় ধরা পড়ে সেখানেও খালাস পেয়ে গেল ১৯ বছর আগে বড় বাজারে এক রাহাজানের কেসে ধরা পড়ে তিন বছর জেল হয় জেল থেকে এক হাফসির সঙ্গে বন্ধুত্ব হয় হাফসি হাফসির সঙ্গে বন্ধুত্ব হ্যাঁ আর তাকে নিয়ে কয়েকদিনের মধ্যেই জেল ভেঙে পালিয়ে যায় খুবই সম্ভব ও ওহ চিজ পরে বলছি আপনি চালিয়ে যান তারপর এক বছরের মধ্যে পরপর তিনটে খুন চারটে ডাকাতি করেছে কিন্তু আজও পুলিশ তাদের হদিশ পায়নি গত ষোলো বছরের মধ্যে তেমন কোনো খবরও ছিল না ভেবেছি মরে ঠরে গেছে কিন্তু এতকাল পরে আবার এই বলরামের কোনো ছবি টবি নেই পুলিশের খাতায় আছে বই কি সব এনেছি তোমার জন্য ছবি ইতিহাস সব শুধু ওর ভূগোলটা বুঝতে পারছি না হ্যাঁ কোন অঞ্চলে বিরাজ করছিল এতকাল দেখলে আতকে উঠবে হে হ্যাঁ এই দেখো আরে ইস এ কি বিভৎস চেহারা রে মানিক জয় এ তো ভবতোষ নয় না বলরাম চৌধুরী কিন্তু এ তো অসম্ভব সুন্দরবাবু কোনটা এই ছবিটা দেখ মানিক পঁচিশ বছর আগে তোলা পেছনে লেখা আছে তখনই নাকি ওর বয়স ছিল ৪৫ বছর তার মানে এখন সত্তর তাহলে সেই কাফরির বয়সও ওরই কাছাকাছি হিসেব তো তাই বলে কিন্তু আঙুলের ছাপ তো আর মিছে কথা বলবে না ভাইয়া দুজনের ফিঙ্গারপ্রিন্ট কখনো কি এক হয় সে তো বটেই সেখানেই তো ব্যাপারটা গুলিয়ে যায় এইসব ক্রিমিনাল একশো বছর বয়সও ডাকাতি করতে পারে সে কথা হচ্ছে না সুন্দরবাবু কিন্তু যে লোকটি ওকে দেখেছে সে কিন্তু মোটেই ওকে বুড়ো বলেনি বরং বলেছে বয়সী তাহলে ধরে নাও সেটা ছিল ছদ্মবেশ তাই কি জয়ন্ত সাপ সে কি কোথায় বাপরে বাবু কোথায় সুন্দরবাবু সুন্দরবাবু মরেছে আপনি কোথায় এই তো খাটের নিচে হাটকে গেছি বেরোতে পারছি না ঠিক আছে আমি ধরছি নিন আসুন আসুন এই আসুন আস্তে আস্তে এই হ্যাঁ ওহ এই তোমার কি ধরনের রসিকতা জয়ন্ত বাড়ির মধ্যে এরকম পাইথন পুষে রেখেছো রসিকতা আরে আমি পুষবো কেন পেছনের বাগান দিয়ে কেউ ঢুকিয়ে দিয়ে গেছে আসলে আমাদের খুন করতে চেয়েছিল দেড় দু মন ওজনের এই অজগর দোতলায় ঢুকিয়ে দেওয়া তো যে সে লোকের কম্য নয় মনে হয় এখানেও সেই কাফরি আমি চললাম জানত তোমার বাড়ি আর আসছি না সে কি কেন আবার জিজ্ঞেস করছো এ তো যত গৃহ হে সেদিন গেল হাইড্রোজেন আর্সেনাইড না কি যেন বললে আজ আবার হ্যারিসন রোডের মতো ময়াল এরপর কোনোদিন দেখবো আফ্রিকার সিঙ্গি গন্ডার হাতি হিপ্পো ঢুকিয়ে দিয়ে গেছে দু দুবার ভাড়া কেটেছে এবার লাস্ট স্ট্রোকটা বাকি কথায় বলে বারবার তিনবার না হে আর নয় নমস্কার এত গুলিগুলা শব্দ কেন দাদা বাবু ওরে বাবা এ কি মৃত্যুদূত খুব জোর বেঁচে গেলাম হরিদা এত বড় সাপ সাপ নহে হরি ওকে বলে অভি সাপ চামড়াটা ট্যান করিয়ে জুতো বানাবেন নাকি সুন্দরবাবু রসিকতার একটা সময় আছে মানিক আমি আমি চললু আরে বসুন বসুন সুন্দরবাবু হরিদার হাতের হবে আপনাকে বসুন কিন্তু বাগানের দিকের গেট তো বন্ধ থাকে দাদা বাবু দিকে সেটাই তো ভাবছি মালি এসেছিল সে তো দেশে গেছে কি চলছে গুলি শুয়ে পড়ো সব ভাই থেমেছে একি তোর গাল দিয়ে রক্ত পড়ছে রে জয়ন্ত হ্যাঁ ওইটুকুর টুকুর ওপর দিয়েই বোধ হয় এই যাত্রা বেঁচে গেলাম রে মানিক কপালে লাগলেই হয়েছিল আর কি আমারই বোকামি জানালা দিয়ে উঁকি মেরে বাগানটা দেখতে গেলাম কী করে বুঝবো বল অত বড়ো একটা পাইথন ছেড়ে দেওয়ার পরও ব্যাটারা ঘাপটি মেরে বসে থাকবে আমি এক্ষুনি থানা থেকে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করছি না 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 এরকম অরক্ষিত অবস্থায় থাকার কোনো মানেই হয় না দেখি দেখি টেলিফোনটা দেখি হ্যালো হ্যালো শ্যাম্পু পিএস হ্যাঁ হ্যাঁ আমি বড়বাবু বলছি হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ 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 তুমি ভূত দেখেছো হরিদা ভূত কিরকম ভূত দাদা বাবু ভূত ভূতি তার আবার রকম সকম কি আছেই তো গেছো ভূত মেচো ভূত মামদ ভূত বেম্ব সে কি আর রকম এসব তুমি দেখেছো অনেক কাল তো দেশে যায়নি তাই তাতে কি এই কলকাতা শহরে কি আর ভূত টিকতে পারে বড় বাড়ি বাঁশ বন একটু ফাঁকা জায়গা না হলে ভূতেদের মন বসে নেকো তুমি দেখেছো কখনো সে কপাল কি আর করিচি দাদা বাবু তবে যারা দেখেছে তাদের মুখে শুনেছি আপন জন তারা মিথ্যে কথা বলবেন কিন্তু ভূতের কথা হঠাৎ জিজ্ঞেস করছো কেন তো হুম খুব শিগগিরই দু তিনটে ভূতের সঙ্গে আমাদের দেখা হবে হরিদা যদি কোনোভাবে বেঁধে ফেলতে পারি তোমাকেও দেখাবো মানিকেলি আয় আয় বস হরিদার সঙ্গে এতক্ষণ একটু প্রেত চর্চা করছিলাম পাড়াগাঁয়ের মানুষ কত অভিজ্ঞতা তা ভালো যা ঘটছে পর পর উপায় কি চল বরং সব ছেড়ে ছুঁড়ে আমরা থিওসফিক্যাল সোসাইটিতে ভর্তি হই কত প্রেতার্টার সঙ্গে আলাপ হবে তা ঠিক হরিদা আমার চায় আজ একটু আদা দিও বড্ড ম্যাচ ম্যাচ করছে শরীরটা ঠিক আছে দেখিস বাবা আবার জট্টর বাধাস না সুন্দরবাবু যা ঝামেলা পাকাচ্ছে এখন কোথাকার জল কোথায় গড়াবে কে জানে তুই কি সত্যি কিছু ধরতে পারছিস না জয় কি করে ধরি বলতো জ্যান্ত মানুষ হলে লড়াই করা যায় ভূতের সঙ্গে কি মামদবাজি চলে সত্যি ব্যাপারটা না কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে হ্যাঁ সেটাই তো প্রথমে ধর বলরাম চৌধুরী সুন্দরবাবুর মতে মারা গেছে পঁচিশ বছর আগে তখন তার বয়স ছিল পঁয়তাল্লিশ ঠিক অ্যাজ পার পুলিশ রিপোর্ট ঠিক কিন্তু পঁচিশ বছর পরে তাকে চোখে না দেখলেও তার হাতে লেখা চিঠি আমরা পেয়েছি সদানন্দবাবুর গ্লাসে তার আঙুলের ছাপ পেয়েছি তখনও তার বয়স বাড়েনি ঠিক কেশবের রিপোর্ট অনুযায়ী ঠিক তার সঙ্গী কাফরিটা আরেকটু হলে আমাদের খুন করেছিল সেটা আমরা সচক্ষে দেখেছি সে কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয় ভাই তাহলে ভবতোষ মজুমদারটা কে যার সঙ্গে বজরায় গল্প করে এলাম সেইখানেই তো রহস্যের জট এতগুলো ডেড বডি একসঙ্গে অ্যাপিয়ার করেই তো ম্যাকবেতের একেবারে প্রথম দৃশ্য বানিয়ে তুলল জ্বর ছাড়াতে আর দিচ্ছে কই আচ্ছা জয় সেদিন যে কাফলিটা আমাদের আক্রমণ করেছিল পোর্ট পুলিশ সেই স্পিডবোটটার খোঁজ বের করতে পারলো না ওহো তোকে বলা হয়নি না ওই স্পিডবোটটা ভগতোষেরই ছিল সেটা প্রমাণ হলে তো অ্যাটেম টু মার্ডার চার্জে ওকে গ্রেপ্তার করা যায় মানিক রে তুই চলিস ডালে ডালে ভগতোষ পাতায় পাতায় ওই ঘটনার পর দিনই কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল ত্রিবেণীর ঘাট থেকে স্পিড স্পিডবোট চুরি হয়ে গেছে দুদিন আগে যে খোঁজ দিতে পারবে তাকে পুরস্কার ইত্যাদি ইত্যাদি এবং বোঝা গেল তারপর তারপর আর কি বাগবাজার খালের ভেতর থেকে ফাঁকা স্পিড উদ্ধার করে পোর্ট পুলিশ তার মালিককে ফেরত দিয়েছে ব্যাস চমৎকার তো ইউ আর কি সুন্দরবাবু বললেন হুম শুনছিলাম বটে কথাটা খেয়াল করা উচিত ছিল এটাও কি তাহলে মজুমদার সেটা কি খুব অস্বাভাবিক আচ্ছা কদিন ধরে ভবতোষ করে মুন্ডু খারাপ করছো কেন বলতো দেখি কে লোকটা নাটের গুরুস এক পায়ে বলে তোমার মাথার খুলি আমি উড়িয়ে দেবো আরে থামুন 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 সুন্দরবাবু ও আমার লোক খবর টবর দেয় বিখ্যাত লোক সুন্দরবাবু কেশবচন্দ্র সেন না না ব্রহ্মানন্দ নন ইনি কুমোরটুলির চায়ের দোকানে কাজ করে। কি করে বুঝব যা উচ্চিংড়ের মতো চেহারা তাছাড়া তোমার এ তো বাঘের খাঁচার চেয়েও ডেঞ্জারাস কি নেই হে হাইড্রোজেন অজগর বাপ কেশব বাবু কিছু খবর আছে এখানে বলবো আরে বলো বলো তারকা বাবু আমাদের বন্ধু লোক বলো সেই যে বজরাখানা ওইটা ঘুষুরির কাছে নোংর করেছে সঙ্গে ওই মোটর বোটখানাও খানাও আছে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও পরে কথা হবে আচ্ছা তবে চলি স্যার দারোগা বাবু সেলাম হুম আপনি বরং একটু এখানে বসে জিরিয়ে নিন সুন্দরবাবু যা হাঁপিয়ে গেছেন হরিদা আছে যখন যা লাগবে বলবেন হুম আপাতত একটু নৌকোয় চড়ে গঙ্গায় হাওয়া খাবো আমি বাঁশি বাজাবো আর মানিক গান গাইবে বলবো কাকে দুটোই তো সমান চ্যাংড়া গঙ্গার ঘাটে গিয়ে একটা নৌকো ভাড়া করলো জয়ন্ত আর মানিক উদ্দেশ্য আরেকবার ওই বজ্রায় যাওয়া নৌকোয় বসে নদীর হাওয়া খেতে খেতে মানিক বলল মাইন্ড ইউ জয়ন্ত সেদিন কিন্তু ওই বজ্রা দেখতে এসেই বিপদে পড়েছিলাম তবু যেতে হবে দরকার হলে অনেকবার সেদিন গিয়ে কালপ্রিটকে দেখে এসেছি আজ দেখতে হবে কোনো প্রমাণ পাওয়া যায় কি কিন্তু কোন ছুতোই উঠবি বজরায় দেখি একটা মানানসই কিছু আইডিয়া ভাবতে হবে যদি আমাদের বিশ্বাস না করে মনে মনে না করলেও ভালো মানুষ সাজার জন্য মুখে কিছু বলবে না আর যদি বিপদে পড়ি আমরা তো তৈরি আছি ওই দেখ বজ্রার উপর দাঁড়িয়ে একটা লোক আমাদেরই দেখছে এই যে ভাই ভবতোষ বাবু আছেন হ্যাঁ আছেন আমরা একটু দেখা করব উপরে উঠে আসুন মাঝি ভাই তুমি একটু অপেক্ষা করো আমরা আসছি এদিক এ কি আমাদের বাঁধছো কেন না টিকটিকি আমাদের সঙ্গে চালাকি ওই শক্ত করে বাঁধ আসুন কর্তা তোদের ব্যবস্থা হচ্ছে ঘুঘু দেখেছ ফাঁদ দেখো নি তারপরে ওইখানে কুত্তার দল আরে পানসিওয়ালা যদি খোঁজে ও ভাড়া মিটিয়ে বলে দে বাবুরা পড়ে যাবে তালামার দরজায় কত্তার ঘরে কিন্তু ওদের রাখাটা ঠিক হলো না রে কি আর করব বেটারা যে প্রথমে এসে এই ঘরটায় ঢুকে বল ওই কর্তাকে খবর দিতে লোক গেছে তো কখন লঞ্চ নিয়ে বেরিয়ে গেছে এসে পড়লেন বলে দেখলি তো ব্যাটারা ঠিক তককে তককে ছিল হুম ক্যালকুলেশনে একটু গোলমাল হয়ে গেল রে কই বাদ নেই ভবদোষ আসার আগে ঘরটা ভালো করে একটু ঘুরে দেখে নিতে হবে কিন্তু দেখবি কি করে ও রে দড়ি দিয়ে যা আষ্টে বেঁধেছে ম্যাজিক জানিস এই দেখ এ খুললি কি করে একে বলে মাসল কন্ট্রোল বাঁধার সময় ফুলিয়ে রেখেছিলাম এখন ছেড়ে দিতেই আলগা হয়ে গেল সব বাস দাঁড়া তোরটাও খুলে দিচ্ছি নাও ইউ আর ফ্রি মাই ফ্রেন্ড চল খুঁজে দেখি সময় কম এটা কি রে জয়ন্ত তো এ তো দুটো কাঁচের কফিন দেখছি দেখ এর মধ্যে আবার দুটো মোমের মূর্তি কই দেখি আরে এ তো দুটো ডেড বডি আশ্চর্য ওরে জয় এ তো সেই যে আমাদের তাড়া করেছিল তাই তো আর এ পাশের লোকটা কে বলতো মুখা কি ভয়ঙ্কর ওর হাতে দেখ বুড়ো আঙুলটা নেই আচ্ছা ইনি তাহলে সেই কুখ্যাত বলরাম চৌধুরী কিন্তু এ তো সত্তরের বুড়ো নয় চল্লিশ পঁয়তাল্লিশ তো মনে হচ্ছে সেটাই তো রহস্য কিন্তু কথা হচ্ছে এরা মরল কি করে অসুখ বিসুকে নাকি কেউ খুন করলো কফিনের মধ্যে যেন খানিকটা জলও রয়েছে হুম জয় দূরে একটা মোটর বোটের শব্দ শুনতে পাচ্ছিস হ্যাঁ ভবতোষ আসছে কি হবে এখন লোকগুলো মনে হয় কর্তাকে রিসিভ করতে বজরার সামনের দিকে গেছে আয় পেছন দিকের এই জানলাটা খুলে জলে ঝাঁপ দিই টের পাবে না তারপর সাঁতার ধরতে এলেই গুলি চালাবি এছাড়া আপাতত বাঁচার আর কোনো পথ নেই সন্ধেবেলা সুন্দরবাবু এলেন জয়ন্তর কাছে জয়ন্ত বলল বসুন সুন্দরবাবু আপনি ঠিক সময়েই এসেছেন হরিদা বার বার আপনার নাম করছিল আমার নাম হরি কেন চমৎকার চিকেন কাটলেট বানিয়েছে হরিদা বলছে আপনাকে চা খাতে না পারলে ওর নাকি তৃপ্তি হচ্ছে না আহা গায়ের সরল মানুষ তো সদিচ্ছে টদিচ্ছে গুলো তোমাদের মতো এখনো মরে যায়নি গুড গুড ভেরি গুড কিন্তু খেতে খেতে আপনাকে যে একটু বক্তৃতা শুনতে হবে বক্তৃতা আই মিন তোমার খুব জরুরি ক্রিমিনালদের খবর পেয়েছো বলে ডেকে আনলে আর এখন শুকনো লেকচার শুকনো না শুকনো না সঙ্গে চাও থাকবে যতবার খুশি ঠিক আছে তোমার লেকচারের ভয়ে তো আর কাটলেট ফেলে পালাতে পারি না দোকানে কাটলেট খেয়ে দেখুন দারোগা বাবু আপনার নাম করে ভেজি কি থ্যাংক ইউ থ্যাংক ইউ হরি থ্যাংক ইউ আচ্ছা সুন্দরবাবু আপনি জন্মৃত্যুর রহস্য নিয়ে কখনো নাড়াচাড়া করেছেন না 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 ঠিক আছে ঠিক আছে কথা বলতে হবে না আপনার মাথা নাড়া দেখেই আমি বুঝেছি করেননি করলে দেখতে পেতেন মৃত্যু নিশ্চিত হলেও ইচ্ছে করলে জীবনকে দীর্ঘস্থায়ী করা যায় যেতেই পারে পুরনো মেশিনের কলকবজা পাল্টে ফেললেই তো ব্র্যান্ড নেই বাহ চমৎকার ধরেছেন তো তবে ডাক্তাররা এখনো সবটা শিখতে না পারলেও সায়েন্টিস্টদের গবেষণা কিন্তু এখনও থেমে নেই তারা আবিষ্কার করেছেন যে কোনো জীবন্ত পদার্থই একরকম অমর তরুণ জীবের দেহ থেকে টিস্যু বা বিধানতন্তু তুলে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় তার ভেতরকার সেল বা অনুকোষ মরে না বরং দিনে দিনে বেড়েই চলে তবে অসম্পূর্ণ দেহের ত্রুটির জন্য কখনো কখনো মরে বটে নইলে ওগুলো প্রায় অমর হে আরো কয়েকখানা কাটলেট আনো এই যন্ত্রণা যে আর সয় না আসবে আসবে এখুনি আসবে ভাজছে গরম গরম দেবে আপনাকে আচ্ছা সুন্দরবাবু আপনি রজনীগন্ধার গাছ দেখেছেন অথবা লিলি ফুলে যাও না আমার বাড়িতে কত রকম ফুলের বাগান করেছি দেখে এসো আমাকে ফুল চেনাচ্ছে তাহলে তো অবশ্যই জানেন যে এর মূল রোদে শুকিয়ে রেখে দিলে মরে না পরের বছর পুঁতলে আবার যে কে সেই সে আর নতুন কি যত বালখিল্য কথাবার্তা আপনি শুনেছেন কিনা জানি না জানি নামে এক বৈজ্ঞানিক একটি তরুণ বানরের টিস্যু এক বৃদ্ধ মানুষের শরীরে ঢুকিয়ে তাকে প্রায় যুবক বানিয়ে তুলেছিলেন অনেক কাল আগে আচ্ছা আপনি ক্যারল সাহেবের নাম শুনেছেন পুলিশ কমিশনার মিস্টার ক্যারল তো উনি তো রিটায়ার করে গেছেন না না আমি একজন জগৎ বিখ্যাত বৈজ্ঞানিকের কথা বলছি উনি উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন তা হবে চিনি না তার মতে মানুষকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করা অসম্ভব নয় মানুষের দেহকে মাঝে মাঝে ঘুম পাড়িয়ে যদি অনেককালের কালের জন্য গুদামজাত করে রাখা হয় এবং মাঝে মাঝে বের করে ওই রজনীগন্ধা বা লিলির মতো এই পৃথিবীতে লীলা খেলা করতে দেওয়া হয় তাহলে মানুষের পরমায়ু শত শত বছরও হতে পারে যথেষ্ট হয়েছে এবার তোমার এই গাঁজা খুঁড়ি গপ্প বন্ধ করো তো জানতো আচ্ছা সাধু সন্ন্যাসীরা মাঝে মাঝে সমাধিস্থ হন শোনেননি হ্যাঁ রামকৃষ্ণদেবের কথা শুনেছি ওর নাকি এমনি সমাধি হতো হ্যাঁ যোগী হরিদাসের কথা শোনেননি সমাধিস্থ অবস্থায় মাটির নিচে চল্লিশ দিন পুঁতে রাখা হয়েছিল তারপর যখন তুলে আনা হলো আবার ধীরে ধীরে স্বাভাবিক হলেন হ্যাঁ ছেলেবেলায় কিসে যেন পড়েছিলাম এসব যদি সত্যি হয় তবে গুদামজাত করলে শরীর নষ্ট হবে কেন যোগীরা যোগবলের সাহায্যে করতেন আর বিজ্ঞানীরা করেন রসায়নের সাহায্যে হয় না এতক্ষণে আমি তোর বক্তৃতার মানে বুঝতে পারছি জয় তার মানে তুই বলছিস যে ভবতোষ ওই রকম কোনো মেডিসিনের সাহায্যে বলরাম আর কাফরিটাকে ঘুম পাড়িয়ে রেখেছে কফিনের মধ্যে জলগুলো ছিল আসলে কেমিক্যাল তাই অ্যাপসলিউটলি আর ভবতোষ যে একজন কেমিস্ট সে তো আমরা আগেই জেনেছি উফ আবার সেই ভবতোষ হচ্ছিল ক্যারল সাহেবের কথা এর মধ্যে ভবতোষ আসে কোথেকে হ্যাঁ মানিক সুন্দরবাবুকে তুই একটু বুঝিয়ে বল তো কোথেকে আসে ওই তো হরিদাও কাটলেটের থালা এনেছে আমি ততক্ষণ কটা জরুরি কাজ সেরে চটপট কেমন জয়ন্ত উঠে গেল নিজের কাজ সারতে মানিক সেই ফাঁকে সুন্দরবাবুকে সমস্ত কথা খুলে বলল কি শুনলেন তো হ্যাঁ কিন্তু এ তো অবিশ্বাস্য হে তাছাড়া ভবতোষের এত সব করতে যাবার কারণটাই বা কি ধরুন যেসব আসামি প্রাণদণ্ড বা গুরুতর শাস্তি পেয়েছে ভবতোষের আশ্রয়ে তারা কিছুকাল ঘুমিয়ে নিতে পারে কেননা সেখানে মৃত্যু ভয় নেই পুলিশের তাড়াও নেই আর ভবতোষের সুবিধে তার পাপ কাজ করানোর জন্য সে কিছু এক্সপার্ট লোক পেয়ে যাচ্ছে অথচ যখনই পুলিশ খোঁজ করছে অথবা নিজের দরকারে সে তাদের ঘুম পাড়িয়ে রাখছে তরল ওষুধ ভরা কাঁচের কফিনে স্পেন ভাবছি লোকটা যদি ওর এই অসামান্য আবিষ্কার কোনো মহৎ কাজে লাগাতো না না আর কোনো কথা নয় আজই পোর্ট পুলিশের সঙ্গে কথা বলে লঞ্চের ব্যবস্থা করছি টের পাওয়ার আগেই ওর খেল হ্যাঁ ভবতোষকে ধরতে গঙ্গার বুক চিরে মোটর বোটে করে রওনা দিল জয়ন্ত মানিক ও সুন্দরবাবু সঙ্গে পুলিশ মোটর বোটের ড্রাইভারের উদ্দেশ্যে সুন্দরবাবু বললেন এটা এটা কি কি তো জয়ন্ত মোটর লঞ্চ না স্পিড 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 হ্যাঁ কোথায় খুব জোরেই তো চালাচ্ছে সুন্দরবাবু আপনি এত উত্তেজিত হবেন না আপনার আবার প্রেসারের ধাত আপনি অসুস্থ হয়ে পড়লেই সব মাটি অসম্ভব এখন আমার উত্তেজনার ব্যারোমিটার হু হু করে চলে যাচ্ছে ওই ভবতোষের ভবলীলা শেষ না করা পর্যন্ত পারদ আমি নামাতে পারবো না জয়ন্ত অনেক কোথায় ওই তো দূরবীন চোখে চারিদিকে নজর রাখছে হুম হুসুরি আর কত দূর এই তো এলো বলে আপনি বরং ফ্লাস্কে চা রাখা আছে গলাটা একটু ভিজিয়ে নিন এনার্জি পাবেন রাইট এখন অনেক এনার্জি স্টোর করা দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ কিরে মানিক কিছু দেখতে পাচ্ছিস ঘুষুরি তো এসে গেল রে ভবতোষের বজ্রাত কোনো টিকিও দেখতে পাচ্ছি না হুম তাই তো আমরা আসছি খবর পেয়ে আবার জলে ডুবিয়ে দেয়নি তো সেটাও অসম্ভব নয় আচ্ছা ওই যে ওই নৌকোটা আসছে ওকে একটু জিজ্ঞেস করে দেখ তো ওদিকে কোনো বজরা যেতে দেখেছি কিনা এই যে মাঝি ভাই ও মাঝি ভাই শুনছো তোমাদের ওদিকে কোনো বজরা দেখতে পেয়েছো আপনি হ্যাঁ ও ত্রিবেনীর ঘাটে বাঁধা আছে ওরে বাবা এরই মধ্যে ত্রিবেণীতে গিয়ে ঘাঁটি গেড়েছে বেটা হুম শুনেছি ত্রিবেণীতেই নাকি ভবদোষের একটা বাগান বাড়ি আছে কে জানে হয়তো ওটাই ওর সেই ডেড বডি প্রিজার্ভ করবার গোডাউন অসম্ভব কিছু নয় কত ক্রিমিনাল জমা আছে সেখানে কে জানে আরে এই তো মানিক জোর আর কত দূর সে তো আমরা অনেকক্ষণ ছাড়িয়ে এসেছি হ্যাঁ এ কেমন রসিকতা হে ঘুষুরিতে যাচ্ছি ক্রিমিনাল ধরতে আর সেই ঘুষুরি পিছনে ফেলে চলে এলাম এই সারেং রকে কে রোক্ষ আরে না ঠিক আছে ঠিক আছে আপনি চালান তার মানে আমি যেখানে থামতে অর্ডার দিচ্ছি সে তো ভবতোষকে ধরবেন বলে সার্টেনলি ইয়েস তা এতক্ষণ যে এলেন ওর বজরা দেখতে পেলেন কোথাও না তো সে পাই সে পাই কী করবে আবার এখন বজরা তো আর বটবৃক্ষ নয় যে এক জায়গায় শিকড় গেড়ে দাঁড়িয়ে থাকবে ওটা আপাতত ত্রিবেণীর ঘাটে বাঁধা আছে খবর পেয়েছি আমাদের লঞ্চ সেদিকেই যাচ্ছে তাহলে তো ঠিকই যাচ্ছে থামাতে বলছো কেন আমরা কোথায় আপনি তো বলছেন ও আমি বলেছিলাম জয়ন্ত আমরা তো ত্রিবেণীর কাছাকাছি এসে পড়েছি কিন্তু আকাশের গায়ে দেখ তো ওই আগুনের শিখাটা হ্যাঁ দে তো নিশ্চয়ই ওখানে কোথাও আগুন লেগেছে আরে বাপরে তো দাও দাউ করে আগুন জ্বলছে ওরে আমাকে কেউ দুখানা ডানা দিবি রে আমি বাজপাখির মতো উড়ে গিয়ে ভবতোষের ঘাড়ে গিয়ে ছো মারি ড্রাইভার সাহেব যেখানে আগুন লেগেছে লঞ্চ সেদিকে নিয়ে চলুন খবরদার সিধে চলো ওইসব বাজে গুনটা দেখার সময় নেই আমাদের কি মুশকিল দেখতে পাচ্ছেন না যেখানে আগুন লেগেছে তার সামনের ঘাটেই সেই বজ্রার স্পিডবোর্ডটা বাঁধা রয়েছে তার মানে ওটাই তো ভবতোষের বাগান বাড়ি সম্ভবত আমরা আসছি বুঝতে পেরেই ভবতোষ পালাবার চেষ্টা করছিল কিন্তু সে পথ বন্ধ দেখে তাড়াতাড়ি এখানে এসে নিজেই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে হ্যাঁ কিন্তু কেন কারণ তার বিরুদ্ধে যে সব প্রমাণ আছে তা সে মুছে দিতে চায় এটা খুব সহজ কথা হুম এ বাবা বাতাসে কি পেট্রোলের গন্ধ রে যত এগোচ্ছি পেট্রোল ছড়িয়েই আগুন লাগিয়েছে বাড়িতে সেপাইরা শোনো সবাই যে যার বন্দুক লোড করে নাও লঞ্চ পারে ভেড়ার সঙ্গে সঙ্গে এই বাড়িটা ঘিরে ফেলবে কেউ বাধা দেবার চেষ্টা করলেই ফায়ার করবে আমার অর্ডার ইস কি গন্ধ রে বাবা কেন শ্মশানে এসে পৌঁছেছে রকম তো তাই যতগুলো ডেড বডি মজুদ ছিল ওর গোডাউনে সব ওই আগুনে পুড়ে শেষ হয়ে গেল হায় কত পাপ না জানি করেছিল ওরা সৎকারও হলো না তবে একটাই শান্তনা জীবন্ত পুড়লেও অচেতন বলে কোনো যন্ত্রণা ভোগ করলো না জয়ন্ত ওই দেখ আরে ওই তো ভবতোষ জামা কাপড়ে দাও করে আগুন চলছে ওর আগুনই ওকে বাড়ির বাইরে ঠেলে দিয়েছে ওকে সুন্দরবাবু ওর দিকে যাবেন না যা নিজের বোমাতে নিজেই উড়ে গেল ভবতোষ সত্যিই সুন্দরবাবু আপনার সাহস দেখে আমি মুগ্ধ সত্যি বন্ধু খাতে আপনি যেভাবে ছুটে গেলেন ভবতোষের দিকে ধর্মের কন আমাকে কিছুই করতে হলো না অথচ ভবতোষের ভবলীলা সাঙ্গ হল একে কি বলে জানো কি বাইবেল পড়নি একেই বলে বেতন মৃত্যু এতক্ষণ আপনি শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্তর কীর্তি অভিনয়ে অভিক দীপক অপূর্ব এবং সায়ন এফেক্টস এডিটিং সায়ন প্রমোশনাল পার্টনার কুইক ফাইন্ড আউট ডট কম সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা সায়ন